বন্ধুরা, আমাদের পৃথিবীতে অনেক অবিশ্বাস্য ঘটনাই ঘটে চলেছে যা আমরা চোখে সচরাচর দেখতে পাই না। কিন্তু আজকের যুগে উন্নত প্রযুক্তির কারণে অনেক অবিশ্বাস্য ঘটনাই কোনো না কোনোভাবে রেকর্ড হচ্ছে, যার ফলে আমরা এই অবিশ্বাস্য এবং মজাদার ঘটনাগুলো দেখতে পাচ্ছি। সেঞ্চুরির আজকের এপিসোডে আমি দেখাতে চলেছি সেরকমই কিছু অবিশ্বাস্য এবং মজাদার মুহূর্ত যা ক্যামেরায় রেকর্ড না হলে আপনি বা আমি কেউই দেখতে পেতাম না। আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চোখ না সরিয়ে দেখতে থাকুন। তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে। এই দুজনের জন্য দিনটি খুবই সৌভাগ্যজনক ছিল, কারণ কার ড্রাইভার যেভাবে এদেরকে ধাক্কা দিয়েছে তাতে দুজনেরই বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু সৌভাগ্যক্রমে তারা বেঁচে গেছে। বিজ্ঞানের যুগে এখন আর কোনো কিছুই অসম্ভব নয়। এই বাচ্চা ছেলেটি দরজায় এসে নক করতেই সিসি ক্যামেরা কথা বলা শুরু করে, সাথে সাথে ছেলেটিও তাকে হাই জানাতে ভুল করেনি, কিন্তু সাথে ছেলেটি অবাকও কম হয়নি। এই মহিলা পার্টিতে গিয়েই বেলুনটা ফাটিয়ে আনন্দ করবে ভেবেছিল, কিন্তু বাচ্চাটি ভেবেছে পার্টি এখনই শুরু করতে হবে। এখানে দেখুন, এই ব্যক্তি নদী পার হওয়ার জন্য দুটি ক্রেনের জোগাড় করে ফেলেছে এবং ক্রেনের সাহায্য নিয়েই নদী পার হচ্ছে। এই ভিডিওতে দেখুন, একজন বাবা তার ছেলেকে জিপ লাইনে সেট করে দিয়েছে, কিন্তু মাঝখানে জিপ লাইনের দড়িতে একটি স্লোত নামের প্রাণী তার পথ আটকিয়ে ঝুলে আছে, যার ফলে বেচারা জিপ লাইনের মাঝখানেই আটকে যায়। এই মহিলা মনে হয় টার্কিটিকে খাবার দিতে দেরি করেছে, যার কারণে টার্কিটি তার দৃষ্টি আকর্ষণের জন্য এই কাজ করেছে। এখানে এই ব্যক্তি কিভাবে ফায়ার করতে হয় তা শেখাচ্ছে, কিন্তু নিজের শেখার ক্ষেত্রেই যে কিছুটা ভুল ছিল সেটা তার জানাই ছিল না। এই ডেলিভারি ম্যান টাকা সেভ করার জন্য কি দক্ষতা অর্জন করেছে দেখুন। হাত তো মাত্র দুটি, তাই সে সাইকেলের হ্যান্ডেল না ধরে মাথার উপরে জিনিসগুলোকে ধরে সাইকেল চালিয়ে যাচ্ছে, তাতে করে বেশি জিনিসও যাবে, সাইকেলও চালানো যাবে। এই ভিডিওতে অবাক করার মতো বিষয় হচ্ছে, এখানে দুজন মানুষ থাকলেও দেখে মনে হচ্ছে বিশাল লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। এই লোকগুলো কোনো রকম সেফটি ছাড়াই বিল্ডিংয়ের কতটা উপরে উঠেছে দেখুন। এখানে এই লোক বাড়ির গেট লাগাতে মোটামুটি হিমশিম খাচ্ছে। বন্ধুরা, এই অবস্থায় তার কি করা উচিত বলে আপনারা মনে করেন? এই মডেলকে দেখুন, হাই হিল পরে ফ্যাশন করতে গিয়ে এমন অবস্থায় পড়ে যাবে সে এটা ভাবতে পারেনি। বন্ধুরা, আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি, তাই তো এমন গভীর পানির নালা দিয়ে এই গাড়িটি কত সহজে পার হয়ে যাচ্ছে দেখুন। পানির এমন স্রোতের বিপরীতে এই ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো মোকাবেলা করে পার হয়ে আসা বেশ কঠিন ছিল, কিন্তু হাঁসের বাচ্চাগুলো এখানে সুন্দরভাবেই সফল হয়েছে। এখানে এই বাচ্চা ছেলেটি হঠাৎ করেই রাস্তার মাঝখানে চলে যায় এবং সেই সময় একটি ট্রাকও প্রচণ্ড গতিতে চলে আসে, তবে একজন ব্যক্তি সুপার হিরোর মতো এসে ছেলেটিকে বাঁচিয়ে নেয়।
এই ভিডিওতে দেখুন। ডেলিভারি ম্যান এই বাসায় খাবার ডেলিভারি দিয়ে যাওয়ার সময় আরো কিছু ডেলিভারি দিয়ে চলে গেল। ভালো করে দেখুন, মজা পাবেন। Here's your soup. Feel better. এই গায়ক যেভাবে স্টেজে উঠে এলো তাতে মনে হয়েছে এনজয়টা ভালোই হতো, কিন্তু পরক্ষণে যা ঘটে গেল তা বিশ্বাসই করা যায় না। এখানে এই লোক এত স্পিডে গাড়ি চালিয়েছে যে সেই স্পিডেই পানির উপর দিয়েও সহজে চলে গেছে। কত সুন্দরভাবে এবং আনন্দের সাথে এই ব্যক্তি দোলনায় দোল খাচ্ছে, কিন্তু একটু পরেই তার সব আনন্দ একেবারে আগুনের সাথে মিশে গেল। দেখুন, এখানে এই ভিডিওতে দেখুন হেলিকপ্টার থেকে এই ব্যক্তি এক আজব পদ্ধতিতে শিকার করছে। এই ব্যক্তির গাড়ি নেই তাতে কি হয়েছে, সে তার চাকাওয়ালা একটি ঝুড়িতে বসে কিভাবে যন্ত্রচালিত গাড়ির গতিতে যাচ্ছে দেখুন। বন্ধুই তো বন্ধুকে বিপদে সাহায্য করে, আর তাই এখানে একটি ক্রেন আর একটি ক্রেনকে কিভাবে টেনে তুলছে দেখুন এই ভিডিওতে। এই ব্যক্তি দড়ির উপর যেভাবে ব্যালেন্স করে দেখাচ্ছে তা সত্যি ইনক্রেডিবল। এই মাছটিকে দেখুন, এটি এমনই একটি মাছ যা পানিতে থাকা অবস্থায় তার শরীরের রং কালো থাকে, কিন্তু যখনই পানি থেকে উপরে তুলবেন তখন মাছটির রং পরিবর্তন হয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে। সত্যি আজব মাছ। বন্ধুরা, অবিশ্বাস্য এবং মজাদার সব মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি। আর আপনি যদি এরকম মজাদার রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে এখনই সেঞ্চুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।